নন্দিতা দাস একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও পরিচালক। একজন অভিনেত্রী হিসেবে তিনি ফায়ার, আর্থ, বাবন্দর, কান্নাথিল, মুথামিত্তল, আজাকি এবং বিফোর দ্য রেন্স চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত এবং পরিচালক হিসেবে তিনি ফিরাক চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশের জন্য পরিচিত, যা জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। তিনি তার কাজের জন্য ফরাসি সরকার কর্তৃক অতেরো দেশ আর্টস এট দেশ রেটালস পুরস্কারে ভূষিত হয়েছেন। নন্দিতা দাস প্রথম ভারতীয় যিনি শিল্পকলায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক নারী ফোরামের খ্যাতি অর্জন করেছেন। সব বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।